त्रिपुरा स्टेट कोऑपरेटिव बैंक चोरीलाम शाखार बिरुद्धे मारात्मक अभियोग एनेछेन एक ग्राहक। ग्राहकेर नाम ननिगोपाल शुक्ला दास, बाड़ी चोरीलाम आरडी ब्लकेर अंतर्गत दक्षिण चोरीलाम ग्राम पंचायत एलाकार नामकृष्ण संघ। ग्राहक एकजन सरकारी कर्मचारी। ग्राहकेर अभियोग, विगत चार बछर धरे स्टेट कोऑपरेटिव बैंक ननिगोपाल शुक्ला दासेर आधार कार्ड अन्य एक महिलार बैंक अकाउंटेर साथे लिंक करे रेखेछे, जार फले ननिगोपाल शुक्ला दास विगत तीन बछर धरे गैसेर भर्तुकीर टाका पाच्छेन ना। 2018 साल থেকে ব্যাংক কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানিয়ে আসছেন, আজ ঠিক করে দেবে, কাল ঠিক করে দেবে, পরশু ঠিক করে দেবে বলে আজও পর্যন্ত ঘোরানো হলেও ঠিক করা হয়নি। গীতারানী দেবনাথ নামে এক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ননিগোপাল দাসের আধার কার্ড লিংক করে রেখেছে ব্যাংক কর্তৃপক্ষ, যার ফলে গ্যাসের ভর্তুকির টাকা গীতারানী দেবনাথের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। অথচ স্টেট কোঅপারেটিভ ব্যাংক চোরিলাম শাখায় ননিগোপাল শুক্ল দাসের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। এটা কেমন করে সম্ভব? সংবাদ মাধ্যমের সামনে ননিবাবু তার ক্ষোভ ব্যক্ত করেছেন। ননিগোপাল শুক্লা দাসের আধার কার্ড নাম্বার হলো 9294035836। ননিবাবুর অভিযোগ, ওনার পরিশ্রমের টাকা অন্যের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে, অথচ ব্যাংক কর্তৃপক্ষকে বলার পর এখনও পর্যন্ত তারা তা ঠিক করে দিচ্ছে না, যার ফলে ননিগোপাল শুক্লা দাস গতকাল সিপাহী জলা জেলা শাসক অফিসে গিয়েছেন অভিযোগ জানানোর জন্য, কিন্তু করোনা পরিস্থিতিতে অফিসে তাকে ঢুকতে দেওয়া হয়নি। জেলা শাসক এবং অতিরিক্ত জেলা শাসককে জানিয়ে যদি কোনো সুরাহা না হয় তাহলে ননিগোপাল শুক্ল দাস আইনের আশ্রয় নিতে বাধ্য থাকবেন বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। স্টেট কোঅপারেটিভ ব্যাংক চোরিলাম শাখার বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলছেন গ্রাহকেরা। প্রশ্নের মুখে দাঁড়িয়েছে এই ব্যাংকের গ্রাহক পরিষেবা। ব্যাংকে আমার কোনো অ্যাকাউন্টই নেই, কিন্তু দেখা গেছে অন্যার একটি অ্যাকাউন্টে আমার আধার কার্ডটা লিঙ্ক কীভাবে করেছে আমি জানি না। এর ফলে আমার যে গ্যাসের ভর্তুকি বলে সব ওই গীতারানী দেবনাথের যে অ্যাকাউন্টটা ওই অ্যাকাউন্টে ঢুকছে। 2018 পর থেকে আমি তাদেরকে মৌখিকভাবে অনেকবার জানিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি। কিন্তু 2020-এ আমি তার লিখিত আকারেও জানানোর পরও এখনও কাজের জন্য কিন্তু আমার গ্যাসের ভর্তুকি 3-4 বছর ধরে তাদের অ্যাকাউন্টেই ঢুকছে। কী করে এটা সম্ভব? একজনের আধার কার্ড অন্যের অ্যাকাউন্টে লিঙ্ক করে এভাবে গ্যাসের টাকা ছিনিয়ে নিচ্ছে, হাতিয়ে নিচ্ছে ওরা, আমি জানি না। আমি আপনাদের কাছে তার গীতারানী দেবনাথকে, গীতারানী দেবনাথ ও যার অ্যাকাউন্টে টাকা ঢুকছে ওনার নাম হচ্ছে গীতারানী দেবনাথ, কিন্তু ওর অ্যাকাউন্টে আমার আধার কার্ডটা লিঙ্ক করে রেখেছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।